দেখুন কিভাবে এক ভাই গেম দেওয়ার সময় কিন্তু ধরা খেয়ে গেছে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এক ভাই ধরা খাওয়ার পরে কিন্তু তার কিন্তু বর্ডার গার্ডটা কিন্তু কি মারটা দেবে। তো এই ভিডিওটা আর কি ফুল দেখলে হয়তো বুঝতে পারবেন। তো আপনি কিন্তু ইতিমধ্যে কিন্তু জেনে গেছেন এখন কিন্তু বর্তমান সময় যারাই গেম দিচ্ছে তাদের কিন্তু 99% লোকে কিন্তু ধরা খেয়ে যাচ্ছে। ওরে কিন্তু মানে বাটাম দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মারধর করতেছে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন। তো এখানে কিন্তু আরও কিছু পলানোর চেষ্টা করতেছিল আর ওদের কিন্তু আরও কিছু সেনারা চলে আসছে, আর তখন কিন্তু চারপাশ থেকে কিন্তু ওরা কিন্তু ঘিরে দিচ্ছে। ওরে ভাই, তো ওরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মারধর করতেছে। তো যেটা বলতেছিলাম এখন কিন্তু বর্তমান সময় কিন্তু সবচাইতে কিন্তু কঠিন সিচুয়েশনে কিন্তু বর্তমান কিন্তু বাংলাদেশি ভাই ব্রাদার আছে। তো যারা বর্তমান সময় কিন্তু গেম দিবেন ভাবতেছেন খুবই সাবধান। এখানে কিন্তু আর একজন, ওই দেখেন দেখছেন উপরে কিন্তু প্রচুর মানে বর্ডার গার্ড, ওরা গেম দেওয়ার সময় কিন্তু বর্ডারটা পার হওয়ার জন্য কিন্তু রেডি হয়েছিল। আর তখন কিন্তু দুই দেশের বর্ডার গার্ডের গাড়ি কিন্তু চলে আসছে। এখানে কিন্তু ওদের দেশের পুলিশ এবং বর্ডার গার্ড দুইজনে কিন্তু আছে। আর যারা গেম দেওয়ার জন্য কিন্তু বর্ডার পার হওয়ার জন্য কিন্তু চেষ্টা করতেছিল তারা কিন্তু ভয়তে কিন্তু মানে উপরে উঠে গেছে, প্রায় 18 ফুট উপরে কিন্তু ওরা কিন্তু উঠে গেছে, মানে নেট বাই কিন্তু উপরে উঠে রয়েছে। আর এদিকে কিন্তু ওইটারই কিন্তু প্রচুর পরিমাণে মারতেছে, আপনারা যদি ভালো করে একটু লক্ষ্য করেন। তো আশা করি আজকের ভিডিওটা দেখলে আর কি আমি আপনাকে বোঝাইতে পারবো মানুষ কিসের জন্য আর কি ধরা খায়। তো সবাই একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন। তো আমাদের কিন্তু কিছু আফ্রিকান ভাইরা কিন্তু এখানে কিন্তু আটকে আছে আর কি, যারা আর কি গেম দেওয়ার জন্য কিন্তু মূলত উদ্দেশ্য কিন্তু আসতেছে। আর এখানে কিন্তু যেইটারে আর কি প্রচুর পরিমাণে মারতেছিল তাকে কিন্তু ইতিমধ্যে কিন্তু ক্যাম্পে নিয়ে গেছে ওদের, আর এদেরকে কিন্তু নামাইতেছে। দেখেন ওদের কিন্তু সেনাঘাটে যে ক্লেন বা ওই যে ট্রাকের মধ্যে ওইটা কিন্তু উঠে কিন্তু ওদের কিন্তু ওই বর্ডারের উপর থেকে কিন্তু নামাচ্ছে। নামানোর পরে যে কী যে করবে আল্লাহ জানে। তো আশা করি বুঝতেছেন প্রথমটার মায়ের দেখেই কিন্তু আশা করি বুঝে গেছেন। তো কিছুটা মায়ের কিন্তু খাইতেই হয় যারা আর কি ধরা খেয়ে যায়। তো বর্তমান সময় কিন্তু গেম কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হার্ড হয়ে গেছে, যারা আর কি গেম দেয় এখন কিন্তু বর্তমান সময় কিন্তু 90% মানুষই কিন্তু ধরা খাচ্ছে। অথচ মানে করেন যে আমি কালকেও শুনছি একজন কিন্তু ধরা খেয়ে গেছে। তো সবাই একটু বি কেয়ারফুল, যারা বর্তমান সময় কিন্তু গেম দিবেন খুবই সাবধান। এখন কিন্তু ধরা খাওয়ার চান্সই কিন্তু 99%, 1% কিন্তু যদি সুস্থ যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু পার হইতে পারবেন, দ্যাটস ওয়াই কিন্তু আপনি কিন্তু পারবেন না। তো যারাই আর কি গেম দিবেন ভিডিওটা দেখে কিন্তু সাবধান হয়ে যান। এখানে কিন্তু পায়ে হাঁটে আর কি একটা গেম দেওয়ার চেষ্টা করতেছিল। তো এখানে কিন্তু নো ম্যানস ল্যান্ডে কিন্তু পুলিশরা কিন্তু ঢুকছে, আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই দেশের আর কি বর্ডার গার্ড, আর ওই পাশে কিন্তু ওদের দেশের আর কি বর্ডার গার্ডরা আছে। তো প্রথমের একটা কিন্তু মাইর খাওয়ার কিন্তু অবস্থা দেখেই কিন্তু বুঝে গেছেন। তো এখানে কিন্তু আরও কিছু উপর লোক কিন্তু উপর আছে একসাথে, কিন্তু ওরা 50 থেকে 60 জন কিন্তু গেম দেওয়ার চেষ্টা করে। আর তখনই কিন্তু ওরা কিন্তু নো ম্যানস ল্যান্ডে যেটা মানে এক বর্ডারটা পার হয়ে আরেক বর্ডারে উঠবে, তো তখনই কিন্তু একটা সেনা প্রধান আর কি তাদেরকে আর কি দেখে ফেলে, ওরা আর কি টহল গাড়ি দেওয়া টহল দেওয়ার সময় কিন্তু দেখে ফেলে, আর তখনই কিন্তু ওদের কিন্তু মানে ধরে ফেলে আর কি। আর এখানে কিন্তু প্রচুর মানে প্রচুর পরিমাণে কিন্তু সেনারা কিন্তু চলে আসছে, আর ওদের কিন্তু কপালটাই খারাপ, ধরা পড়ে গেছে। ওদের যে কী হবে এটা আর কি পরবর্তীতে আর কি আমি আপনাকে জানাবো পরবর্তী ভিডিওতে। তো এই মুহূর্তে যারা আর কি গেম দিবেন তারা কিন্তু আমি আবারও বলতেছি একটু সাবধানে হয়ে যান। তো এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গেম কিন্তু ধরা খসছে, আর ধরা খাওয়ার কারণ যাদের আর কি বর্ডার কন্ট্যাক্ট থাকে না তাদেরাই কিন্তু বেশিরভাগ কিন্তু সময় কিন্তু ধরা খেয়ে যায়। তো এইসব অবৈধ কাজ থেকে আমি কিন্তু সবাইকে কিন্তু সাজেস্ট করতেছি এগুলো কিন্তু থেকে কিন্তু আপনারা বিরত থাকুন। তো তারপর আমি জানি না কতটুকু আপনাদের আর কি বুঝাইতে পারতেছে, আমি যতটুকু চেষ্টা করতেছি আপনাদের আর কি ভালোভাবে আর কি বোঝানোর। তো আমার কথায় আর কি অনেক সময় কিন্তু ভুল ত্রুটি হতে পারে যেহেতু আমি নতুন ইউটিউবার। তো সবাই একটু আমাকে আর কি সাপোর্ট করে দেবেন যাতে করে আমি আপনাদের সামনে কিন্তু আরও নতুন নতুন কিছু আপনাদের সত্য ঘটনা কিন্তু আমি কিন্তু তুলে ধরতে পারি। আমি কিন্তু জাস্ট বলি না, আমি আপনাদেরকে কিন্তু দেখাও দিই যে এটা ধরা খাইছে দেখছেন কীভাবে আর কি ওরা কিন্তু এখনও কিন্তু উপরে রয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু লোক ওদের কিন্তু নামানোর চেষ্টা করতেছে, আর সেনারা কিন্তু দেখতেছেন ওদের এক এক করে কিন্তু নামাতেছে, আর ওদের কিন্তু ধরেও ফেলছে, পুলিশ টুলিশ কিন্তু ভরে গেছে। এখানে কিন্তু অ্যাম্বুলেন্সও কিন্তু চলে আসে, প্রচুর পরিমাণে কিন্তু মারধরও করছে ওরা। তো বর্ডার গার্ডে কিন্তু মারও এরকম না, এরকম অনেকে কিন্তু বলে যে মারে না, ওদের কিন্তু অনেক সময় কিন্তু মারে, পায়েটায় বাড়ি দেয়, তো পায়েটায় দিয়ে বাও ভেঙে যায়। সেদিনকে একটা মানে ভিডিওতে আমি নিজেই দেখলাম ওদের হাতে যে কুকুরটা থাকে এক ভাইয়ের, বাংলাদেশি ভাইয়ের, আমাদের বাংলাদেশেরই হবে, তো ওই ভাইয়ের বাংলাদেশে ভাইয়ের হাতের পর কামড় দিয়ে দেন ওদের হাত মানে হাতের রক্তটা আর কি ছিঁড়ে গেছে আর কি কবজির থেকে, তো এখান থেকে আর কি ছুটে গেছে বলতে প্রায় মানে নাই বলতেই চলে। তো ওই দেশের একটা ক্যাম্পে চিকিৎসারত রয়েছে, তো আমি লিঙ্কটা আর কি শেয়ার করবো। আর এখানে কিন্তু কিছু ভাই ব্রাদার কিন্তু মানে বাঁচে গেছে আর কি, যারা আর কি আগে আইসে, তো তাদেরকে একটু দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব কিন্তু পাশে থাকবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, আর যাদের যা প্রশ্ন আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে করবেন।